আছেন আছেন প্রবাসী যাদের পাসপোর্টে বিভিন্ন প্রকার সমস্যা আছে তারা আমরা এর আগে পরিপত্রের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে সংশোধন করতে পারবেন তো আজকের এই পরিপত্রটা হচ্ছে যে যাদের এনআইডি এবং পাসপোর্ট দুটেই আছে কিন্তু এনআইডি এবং পাসপোর্টের মধ্যে তথ্যের নানা প্রকার কি আছে গড়মিল আছে বাবার নাম মায়ের নাম বয়স ইত্যাদি সম্পর্কিত বিষয় তো এই পরিপত্রতে যেটা বলতেছে আপনি দেশে থাকেন অথবা দেশের বাইরে থাকেন তাতে কিছু যায় আসে না দেশে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট আবেদনকারীর এনআইডি তথ্য অনুযায়ী পাসপোর্ট প্রদান করা প্রসঙ্গে পূর্বে নানা প্রকার সমস্যা হতো এখন আপনার আইডি কার্ডে যেই প্রকার বয়স আছে সেই অনুযায়ী থাকে সেখানে যদি নানা সমস্যাও থাকে তাতে কিছু যায় আসে না আপনাকে কি করা যাবে আইনআইডি কার্ড অনুযায়ী আপনাকে পাসপোর্ট দেওয়া যাবে তো আপনি যদি এরকম সমস্যার সম্মুখীন হন এই পরিপত্রটা জাস্ট যেইখানে পূর্বে তারা দিচ্ছিল না এই পরিপত্রের মাধ্যমে তারা ক্ষমতাটা পাইলো দেওয়ার জন্য কিন্তু আপনি যদি এগুলো সংশোধন করতে চান আপনাকে নির্দিষ্ট যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন আছে সেগুলো কিন্তু উপস্থাপন করতে হবে আপনি যাবতীয় যে সাপোর্টিং ডকুমেন্ট যেমন পিতার নাম মাতার নামে যদি ভুল থাকে বয়সে ভুল থাকে তো সেক্ষেত্রে পিতার নাম মাতার নামের ক্ষেত্রে আপনার যদি আরো ভাই বোন থাকে তাদের আইডি কার্ড সহ আপনি সাবমিট করতে পারেন বয়স প্রমাণে নানা প্রকার বিষয় আছে সেগুলো সহ সাবমিট করবেন এই পরিপত্রটা মূলত হচ্ছে যে এনআইডি কার্ডে যে যেই যেই তথ্য আছে সেই তথ্য অনুযায়ী কি করা যাবে পাসপোর্ট দেওয়া যাবে এইটাকে কি করা হইলো অনুমোদন দেওয়া হইলো এটা ছাড়া যারা প্রবাসী আছেন দেশের বাইরে থাকেন তাদের যে ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড সম্পর্কিত আপনাদের প্রশ্ন থাকে তো ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড সম্পর্কিত নতুন কোনো তথ্য বা আপডেট নাই পূর্বের মতোই আছে এক কোটি পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন বারো পার্সেন্ট পূর্বে যেটা ছিল যে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যেত এখন সেটা সরল মুনাফা আছে আর আপনার পনেরো লাখ টাকা পর্যন্ত আপনি এক প্রকারের সেখানে পাবেন পনেরো থেকে তিরিশ এক প্রকারে পাবেন তিরিশ থেকে পঞ্চাশ এক প্রকারে এবং পঞ্চাশ থেকে এক কোটি আপনি এক প্রকারের পাবেন তো নানা প্রকার স্তরে তারা ভাগ করে দিয়েছে আমরা আবারও রিকোয়েস্ট করব প্রবাসীদের পূর্বের যেই নিয়মে ওয়েজানা ডেভেলপমেন্ট যে বন্ডে যে বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ হারে তারা দিচ্ছিলো সেই হিসাবে যদি দিত তাহলে একজন প্রবাসীর কিন্তু অনেক কিছু করার করতে পারতেন তারা আমরা পূর্বের বিভিন্ন ভিডিওতেও বলেছি যেহেতু এখন চক্রবৃদ্ধি মুনাফাটা নাই সরল মুনাফা আছে আবার মুনাফার ক্ষেত্রেও বিভিন্ন ভাগ দেওয়া আছে তাই এখানে বিনিয়োগ করা কিছুটা আপনার জন্য যদি আমরা বলি অসুবিধা কিন্তু বাস্তবে যদি আমরা মনে করি বাংলাদেশে অন্য কোনো ব্যাংকে টাকা রাখে তো আপনার লাভ নাই কারণ ছয় পার্সেন্ট ম্যাক্সিমাম সাত পার্সেন্টের বেশি তারা কি দিচ্ছে না আপনাকে সুদ বা মুনাফা দিচ্ছে না আর দ্রব্য মূল্যের উদ্যোগতি হচ্ছে নয় পার্সেন্ট অর্থাৎ আজকে আপনি যে জিনিসটা এক লাখ টাকা কিনতে পারবেন আগামী বছর একই তিনি জিনিসটা কিনতে এক লক্ষ নয় হাজার টাকা লাগবে আর ব্যাংকে আপনার যদি টাকা রাখেন এক বছর পরে আপনাকে এক লক্ষ সাত হাজার টাকা দিবে তাহলে আপনার দুই হাজার টাকা লস হয়ে গেল তো সেই হিসাব যদি আমরা করি তাহলে আপনি ওয়েজ ডেভেলপমেন্ট বন্ডে যেহেতু বারো পার্সেন্ট হিসাবে দিচ্ছে কিছুটা আপনি সেভ করতে পারেন তবে সবচেয়ে বেস্ট হচ্ছে প্রবাসীদেরকে আমরা বলবো আপনি কি করেন কমার্শিয়াল স্পেসে আপনি বিনিয়োগ করেন অথবা গ্রামাঞ্চলে আপনি কৃষি জমিতে বিনিয়োগটা করতে পারেন সবচেয়ে সেফ এবং সিকিউর যে ফ্ল্যাটগুলো রেডি হয়ে গেছে অর্থাৎ আবাসিক জায়গায় বিনিয়োগ করা প্রবাসীদের জন্য ঠিক না কেন ঠিক না সেটা আমরা অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তো অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা যে পরিপত্রটা আপনাদেরকে দিলাম এটার মেইন হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে পরিমাণ তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে আপনার পাসপোর্ট ইস্যু করা যাবে এই জিনিসটাই বলা হয়েছে আরো বিস্তারিত জানতে আরেকটা যে সার্কুলার যেটা দেওয়া আছে সেই সার্কুলারটা দুই হাজার একুশ সালের আঠাশে এপ্রিলের সার্কুলারটা সেইটা আমরা আরেকটা ভিডিওতে তুলে ধরবো যেখানে যে আরও কি কি জিনিসগুলো দেওয়া ছিল ভালো থাকবেন